হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আগামী ডিসেম্বর মাসে NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকে 2022 সালের NMMSE পরীক্ষার ম্যাট প্রশ্নপত্রের দ্বিতীয় পর্ব আজকে তোমরা দেখবে। প্রথম পর্বে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্বে বাকি 30টি প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ধৈর্য ধরে প্রশ্ন এবং উত্তরগুলোকে দেখো, প্রয়োজনে খাতায় নোট করে নাও। আগামী ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। শুরু করা যাক। 31 থেকে 45, এখানে সংখ্যার প্রশ্ন থাকবে। দেখো একটা নকশা দেওয়া আছে 31 দাগের, 21, 28, 43, 18, 27, 45 এবং নিচে একটা করে সংখ্যা দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, মাঝের সংখ্যাটিতে কোন সংখ্যা বসবে সেইটি বের করতে হবে। 4টি উত্তর এখানে দেওয়া আছে, সঠিক উত্তর দেখা যাচ্ছে 9। এখন 9 কী করে হলো, যদি দেখো দেখবে প্রতিটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য এবং প্রথম দুটো সংখ্যা পরপর তৃতীয় সংখ্যাটি একটা ছেড়ে পরের গুণিতকে রয়েছে। একটু ভালো করে দেখলে ভিডিও পজ করে দেখতে পারো। পরের দাগে দেখো মাঝখানের সংখ্যাটি 5 হবে দ্বিতীয় বক্সের মধ্যে। কী করে হলো না, পাশাপাশি বা উপর নিচ সংখ্যা দুটির বিয়োগফলের যোগফল হলো মাঝের সংখ্যা, বা উল্টো করেও যদি তোমরা এই হিসেবটা করো দেখবে উত্তরটি পেয়ে যাবে, অত্যন্ত সহজ। 33 দাগের দেখো 3টে করে বক্স আছে, প্রথমটিতে 84, 14, 12, পরেরটিতে 81, 18, 9, শেষেরটিতে 88, জিজ্ঞাসা চিহ্ন 11। এই জিজ্ঞাসা চিহ্নের ঘরে কী বসবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে 16 উত্তর। কী করে হলো না, দেখো প্রথমটিতে 14/2×12, পরেরটিতে 18/2×9, 81। তাহলে শেষেরটি অবশ্যই যদি উল্টো দিক থেকে করো তাহলে 11/2×22, তাকে 16কে 2 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 88 সংখ্যাটা আসবে। 34 থাকে একটা সুডকুর বা সংখ্যার বক্স দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কত বসবে সেটিকে বের করতে হবে। সুন্দর করে যদি একটু লক্ষ্য করো দেখবে এখানে 13 উত্তর। কী করে হলো না, 16 স্কোয়ার প্লাস 36 বর্গ করলে দাঁড়াবে 4 এবং 6, তার যোগফল হচ্ছে 10। শেষেরটিও যদি দেখো একই রকমভাবে 9 হোল স্কোয়ার 8 টু 1 হোল স্কোয়ার, এটাকে করলে 3+9=12, তাহলে মাঝেরটিও একই রকমভাবে 13 উত্তর হবে। অর্থাৎ সূত্রটি যদি একবার ধরে নিতে পারো তাহলে প্রত্যেকটির উত্তর সহজেই পেয়ে যাবে। 35 দাগের দেখো একটি বৃত্তের মধ্যে 3টি ভাগ আছে, সংখ্যাগুলো লেখা আছে এখানে, শেষের জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে বের করতে হবে। প্রথম দুটো যে পদ্ধতিতে হবে তৃতীয়টিও তাই হবে। এখানে 7 উত্তর। কী করে দেখো, খুব সহজ, 25-18, তার বিয়োগফল 7, 40-25, বিয়োগফল 15, তাহলে শেষেরটি একই রকমভাবে 12--=5 হবে, তাহলে 12-7=5, এখানে 5 উত্তর হল। 36 দাগের দেখো 5, 4, 1, মাঝে 10, অর্থাৎ বৃত্তের তিন দিকের সংখ্যাগুলো মাঝখানের সংখ্যাটা কী হবে বের করতে হবে। নিশ্চয়ই একটা নির্দিষ্ট নিয়ম মেনে এই সংখ্যাগুলিকে প্রস্তুত করা হয়। এখানে 27 উত্তর। কী করে হলো দেখো, 5+4+1=10, অর্থাৎ বাইরের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে ভেতরের সংখ্যা, তাহলে অত্যন্ত সহজ, তাহলে মাঝের জিজ্ঞাসা চিহ্নের ঘরে 27, অর্থাৎ সি এর অপশানটি হবে এখানে সঠিক উত্তর। তাহলে পদ্ধতি যদি একবার বুঝে নিতে পারো তাহলে কিন্তু সহজেই উত্তরগুলো করতে পারবে। আগে এই ধরনের একটি প্রশ্ন দেখেছো 37 দাগের, দেখো 45-9-5, 36-6-6, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কত বসবে 8-10, এখানে বলা আছে। প্রথম দুটো যদি লক্ষ্য করো তাহলে এখানে 80 হচ্ছে, কী করে 5-9-45, 6-6-36, তাহলে এটা অবশ্যই 8-10=80, 80 হবে সঠিক উত্তর, এটি অত্যন্ত সহজ। 38 দাগের দেখো বৃত্তের মধ্যে একটি সংখ্যা এবং তার চারদিকে 4টি করে সংখ্যা দেওয়া আছে, শেষের বৃত্তের মাঝখানে
জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যা বসবে সেটিকে বের করতে হবে। এখানে দেখো 770 কী করে হলো, 2 × 3 × 5 × 7 অর্থাৎ বাইরের সংখ্যাগুলির গুণফল হচ্ছে ভেতরের সংখ্যা। তাহলে একই রকমভাবে 5 × 7 × 11 × 2 770 এখানে সঠিক উত্তর। এটাও খুব একটা কঠিন নয়, কিন্তু তোমাকে বিষয়টা বুঝে নিতে হবে শুরুতে। এবার দেখো 5টি করে ঘর আছে, মাঝখানের ঘরের সংখ্যা বের করতে হবে শেষের তৃতীয় চিত্রটির তে। তো 39 দাগের এই প্রশ্নটির উত্তর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবে 90 উত্তর হচ্ছে। কী করে হচ্ছে দেখো, 5 × 3 × 2 × 2 অর্থাৎ বাইরের সংখ্যাগুলো ঠিক বৃত্তের আগের উত্তর প্রশ্নটির মতোই বাইরের দিকের সংখ্যাগুলোর গুণফল হচ্ছে মাঝের সংখ্যাটি। তাহলে শেষেরটিও 5 × 6 × 5 × 3 × 1 = 90। এখানে দেখো 3টে করে বৃত্ত তার জয়েন করা আছে, 10, 4, 14, 25, 3, 23। তাহলে 27, 4 জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে? 40 দাগের এই প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে 24 উত্তর হচ্ছে। কী করে, 10 আর 4, এখানে 10 + 4 = 14, 25 + 3, এখানে ওই প্রথম দশকের সংখ্যাটিকে ধরে নেওয়া হয়েছে, 10, 20 আর 3, 23। তাহলে পরেরটিও 27 আর 4, তাহলে 20 আর 4, 24 হলো সঠিক উত্তর। অর্থাৎ দশকের সঙ্গে এককের সংখ্যাটি কিন্তু ওখানে বাদ দেওয়া হয়েছে। 41 দাগে দেখো, ABC = 12, BCD = 18, CDE জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে, মানে 24। ABCDকে যদি 1, 2, 3, 4, 5 ই পর্যন্ত ধরে নেওয়া হয় তাহলে A + B + C × 2 অর্থাৎ অক্ষরগুলির সংখ্যাগুলো যোগ করে তাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাই শেষের জিজ্ঞাসা চিহ্নের ঘরে 24 বসবে। 42 দাগ দেখো, 3, 4, 28, 5, 8, 44 আর 10, 11 জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে এটি দেখতে হবে। তো এখানে একই রকমভাবে যদি খেয়াল করো 84 উত্তর। কী করে 84 হলো, না 3 আর 4-এর গুণ যোগফল তাকে 4 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ ওপরের সংখ্যা দুটোর যোগফলকে 4 দিয়ে গুণ করে শেষের সংখ্যাটি হচ্ছে। তাহলে 10 আর 11 = 21 আর তাকে 4 দিয়ে গুণ করা হয়েছে, 4 = 84। আচ্ছা 43 দাগে দেখো, 1, 2, 9, 3, 4, 91, 5, 8 জিজ্ঞাসা চিহ্নের ঘরে কোন সংখ্যাটি বসবে। 341 কী করে, এগুলির ঘন করা হয়েছে, ঘনফল করা হয়েছে। 1 আর 2-এর ঘনফলের যোগফল হচ্ছে 9, 3 আর 4-এর ঘনফলের যোগফল 91, তাহলে এটিও 5 আর 6-এর ঘনফলের যোগফল 341, তাই 341 উত্তর। এই ধরনের প্রশ্ন আগেও একটা পেয়েছো 44 দাগের দেখো, 4, 8, 20, 9, 3, 15, 6, 6 জিজ্ঞাসা চিহ্ন এখানে কি বসবে। সুডোকু বা সংখ্যাতত্ত্বের এই ধরনের প্রশ্ন আজকালকার নিউজ পেপারেও দেখা যায়। এখানে 18 হবে উত্তর। কী করে 18 হলো একটু দেখে নেওয়া যাক, 8 × 2 + 4 অর্থাৎ মাঝের সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে বাঁদিকের সংখ্যাটি যোগফল করে ডান দিকের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে একই রকমভাবে 6 × 2 = 12 আর + 6 করে 18 হলো সঠিক উত্তর, তাই এখানে 18ই উত্তর। 45 দাগের দেখো, শেষ সংখ্যাতত্ত্বের এই প্রশ্নটি শেষ প্রশ্ন। একটা চতুর্ভুজের মধ্যে অনেকগুলো ভাগ করা আছে, কতগুলি সংখ্যা আছে, জিজ্ঞাসা চিহ্নের ঘরে কি বসবে দেখে নিতে হবে। এখানে 8 কী করে হলো, না কোনাকোনি সংখ্যাগুলো একটি অপরটির বর্গ, যেমন 3 × 3 = 9, 6, 6 = 36, 4 × 4 = 16, তাই এখানে 8, 8 = 64 অর্থাৎ 8 বসবে জিজ্ঞাসা চিহ্নের ঘরে। এবার দেখো 46 থেকে 50, এখানে একটি চিত্র আছে, এই চিত্রটি দেখে 46 থেকে 50 দাগের মধ্যে উত্তরগুলিকে করতে হবে। যদি খেয়াল করো একটি ত্রিভুজ যা ডাক্তারকে নির্দেশ করছে, তারপরে রয়েছে একটি বৃত্ত, বৃত্তটিকে খেলোয়াড় নির্দেশ করছে, আর একটি আয়তক্ষেত্র রয়েছে, এই আয়তক্ষেত্রটিকে নির্দেশ করছে শিল্পী। এখন প্রথম প্রশ্ন, কিছু
নম্বর এখানে দেওয়া আছে এই ঘরগুলোর মধ্যে, অর্থাৎ কোয়েনসাইড করছে সেই জায়গাগুলোকে ভালো করে তোমাকে দেখে উত্তরগুলো করতে হবে। এখানে হাউ মেনি ডক্টরস, অর্থাৎ কতজন ডাক্তার, খেলোয়াড়ের শিল্পী দুটি, অর্থাৎ তিনটেই আছেন এমন কোন সংখ্যাটা থাকবে। দেখো একটু যদি লক্ষ্য করো, তিন এই সংখ্যাটি ত্রিভুজের মধ্যে আছে, বৃত্তের মধ্যে আছে এবং চতুর্ভুজের মধ্যে আছে। সুতরাং এখানে এই তিন সংখ্যাটাই কিন্তু সঠিক উত্তর হবে। একটু দেখতে পাবে, বাকি সংখ্যাগুলোকে ভালো করে দেখে নেবে, তাহলে অত্যন্ত সহজেই উত্তরটি করতে পারবে। আমি বোঝার জন্য তিন রকম কালার দিয়ে এখানে দেখিয়েছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। ৪৭টাকে দেখো যে কতজন শিল্পীকে খেলোয়াড় বলা যেতে পারে, অর্থাৎ শিল্পী আর খেলোয়াড়। শিল্পী মানে হচ্ছে চতুর্ভুজ, এখানে ২৫ দেখো, বৃত্ত এবং চতুর্ভুজের মধ্যে, ত্রিভুজকে বাদ দিতে হবে, তাই এখানে ২৫ হচ্ছে সঠিক উত্তর। ত্রিভুজটাকে বাইরে রাখা হয়েছে, শুধু শিল্পী আর খেলোয়াড় বলা হয়েছে। এবার কতজন শিল্পী খেলোয়াড় বা ডক্টর নন, মানে শুধু শিল্পী, এখানে শিল্পী মানে চতুর্ভুজ, তাহলে শুধু শিল্পী হচ্ছে ৩০ জন। বাইরে যে বর্গক্ষেত্রের মধ্যে ৩০ আলাদা করে লেখা আছে, এটা শুধুই শিল্পী। তাহলে তোমাকে কোন সংখ্যা কোন ঘরের মধ্যে আছে সেটা দেখে ঠিক করতে হবে। ৪৯টাকে দেখো, কতজন ডাক্তার খেলোয়াড় বা শিল্পী নন, তাহলে শুধু ডাক্তার, এখানে ডাক্তার বলতে কিন্তু ১৭, অর্থাৎ ত্রিভুজের মধ্যে যে সংখ্যাটি থাকবে আলাদা করে, যেটা চতুর্ভুজ এবং বৃত্তের মধ্যে নেই, তাই ১৭ এখানে সঠিক উত্তর, শুধু ত্রিভুজের মধ্যে একমাত্র ডাক্তার। সবশেষে দেখো, কতজন খেলোয়াড় শিল্পী বা ডাক্তার কোনোটিই নন, অর্থাৎ শুধু খেলোয়াড়। শুধু খেলোয়াড় মানে হচ্ছে বৃত্ত, তাহলে শুধু বৃত্তের মধ্যে রয়েছে ২৫ একমাত্র, তাহলে এখানে ২৫ও সঠিক উত্তর হবে। তাহলে এইভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এবার দেখো ৫১-৬০, কিছু একই রকমের চিত্র দেওয়া আছে কিন্তু একটু আলাদা আছে, সেই আলাদা অর্থাৎ অডম্যান আউট খুঁজে বের করতে হবে, সে আলাদা কোনটি। এই এ দাগেরটি দেখো, এটি হচ্ছে অর্থাৎ অ্যারোগুলো দেখবে, বাঁকানো যে অ্যারোগুলো আছে সেগুলো যদি দেখো জালে, তাহলে প্রথমটি আলাদা। ৫২-৬০ ঠিক একই রকমভাবে যদি দেখো, প্রতিটি বড় এবং ছোট মধ্যে একটা সমতা রয়েছে, কিন্তু সি অপশানটি দেখো, একটি বৃত্ত একটি চতুর্ভুজ, তা না হলে বাকিগুলো একই রকমের দুটো, একটি ছোট একটি বড় রয়েছে। ৫৩-৫০ যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবে প্রতিটির প্রতিবিম্ব কিন্তু এখানে আছে, কিন্তু কিউব এর প্রতিবিম্ব হয় না এটা, তাই কিউটা হচ্ছে অর্থাৎ শেষেরটি ডি অপশানটি এখানে সঠিক উত্তর। তাহলে ছবিগুলোকে যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু সঠিক উত্তরটি পেয়ে যাবে। ৫৪-৫০ যদি দেখো, দেখো ৫৪ অপশানটিকে মানে চিত্রগুলোকে যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে বি এর অপশানটি সঠিক, অর্থাৎ প্রত্যেকটি বৃত্তাকার, সে শঙ্কু হতে পারে, বেলন হতে পারে ইত্যাদি, কিন্তু গম্বুজাকার হতে পারে, কিন্তু একমাত্র ত্রিভুজাকৃতির হচ্ছে বি এর অপশান। আচ্ছা, ৫৫-৫০ এই অপশানটি প্রতিটি দুটো করে অ্যারো ভেতরে রয়েছে, একমাত্র এ অপশানে অ্যারো বাইরে, দুটো অ্যারো বাইরের দিকে রয়েছে, তাই ওটি আলাদা। আর ৫৬-৫০ লক্ষ্য করো, ৫৬-৫০ এ অপশানটি সঠিক, অর্থাৎ প্রত্যেকটি ত্রিভুজ বা চতুর্ভুজের মধ্যে ভেতরে একটি বৃত্ত রয়েছে, এখানে বৃত্তটি বাইরে, তাই এ অপশানটি এখানে সঠিক। ৫৭-৫৭তে দেখো, অ্যারোগুলোকে যদি একটু লক্ষ্য করো, তাহলে দুটো করে অ্যারো আছে যা দুদিকে তীর চিহ্ন দেখানো হয়েছে, কিন্তু সি অপশানটিতে একমাত্র তিনটি অ্যারোর তিন দিকে অ্যারো আছে, একদিক করে অ্যারো আছে, তাই সি অপশানটি এখানে সঠিক। ৫৮-৫৮ একটু ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে একটি করে ছোট কাঁটা, একটি করে বড় কাঁটা, ঘড়ির যেমন হয়, কিন্তু সি এর অপশানটিতে দুটো একই দৈর্ঘ্যের কাঁটা, তাই সি অপশানটি এখানে সঠিক উত্তর। ৫৯-৫০ যদি একটু লক্ষ্য করো, দেখবে
দুটো করে যোগ চিহ্ন প্রতিটিতে রয়েছে, আর অন্য কিছু এখানে না দেখলেও চলবে, শুধু প্রথমটিতে দেখো যোগ চিহ্ন একটি রয়েছে, তাহলে স্বভাবতেই এ অপশানটি এখানে সঠিক উত্তর হবে। সবশেষে ষাট দাগের চারটি চিত্র এখানে আছে, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রতিটি চার ভাগ করা হয়েছে, কিন্তু বি এর অপশানটিতে পাঁচ ভাগ রয়েছে, তাই বি অপশানটি এখানে সঠিক উত্তর। প্রতিটি চার ভাগ হলেও বি অপশানটি এখানে পাঁচ ভাগ। সুতরাং তাহলে আজকের এই পর্যন্ত, পরের পর্বে আবার দেখা হবে বাকি 61 থেকে 90 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, বন্ধুদের কাছে বেশি বেশি করে পাঠাও। সবার পরীক্ষা ভালো হোক এই আশা রাখি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো দেখে রাখা খুব ভালো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।